আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে সকালটা হচ্ছে গোড়া মাছ কাটাকাটি নিয়ে শুরু করেছি। এই গোড়া মাছগুলো আমার শ্বশুর, আমাদের বাড়ির কাছে একটা ক্ষেত আছে, ওই ক্ষেতে সবসময়ই মাছ পাওয়া যায়। তারপরে ওগুলো কাটাকাটি হওয়ার পরে দুপুরের দিকে এই লোকটা আসছিল, এটা ঝুড়ির মেশিন আমাদের দেশে, আর নিমকিকে ঝুড়ি বলা হয়। এখানে চাল দিয়ে এগুলো ঝুড়ি বানানো হচ্ছে, আধা কেজি 20 টাকা করে বানানো হয়। এগুলো বানালে এক বস্তা হয়ে যায় আধা কেজিতেই। পরে অনেকেই বানাচ্ছিল, তাই আমরাও বানালাম। বাচ্চারা খুব মজা করে খেয়েছে, এগুলো কিন্তু আসলে অনেক মজা ছিল। সেই দিনের দুপুরের খাবার ছিল গোড়া মাছ চচ্চড়ি, তারপরে রাতের খাবার ছিল গাছের লাউ পেরে আমরা রান্না করছিলাম, বড় মাছ দিয়ে, ঘাস কাপ মাছ দিয়ে রান্না করলাম। তো এখানে একটা জালি কুমোর হয়েছিল, সেটা একটু ভিডিও করলাম। আর আমার বড় চার এই গাছ থেকে আমরা ওর কাছ থেকে লাউ নিয়েছি কিনে, এই গাছের একটা লাউ ধরছিল, সেটা আমরা নিয়ে রান্না করেছি, লাউটা অনেক মজা ছিল। তারপরের দিন আমি আবার ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য দিয়ে আসছিলাম, তখন একটু এই জায়গাটা একটু ভিডিও করলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল, গ্রামের সব জায়গায় কিন্তু অনেক সুন্দর, আর চারপাশে সবুজ, যেহেতু ধান ক্ষেত। এখানে আমার বড় যা সুপারি বাগানের এখান থেকে সুপারি কুড়া ছিল, বাগান না আসলে ক্ষেতের পাড়তে পাড়তে এই দেশের মানুষ সুপারি গাছ লাগায়, তো সবসময়ই সুপারি পাওয়া যায়, অনেকগুলো সুপারিও পেয়েছে। এই দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই, এক সারিবদ্ধ কতগুলো সুপারি গাছ, দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আমি একটা ছোট্ট সুপারি পাইছি, আর আমার বড় যা দেখেন ভালোই কয়টা সুপারি পাইছে বড় বড়, এগুলো একটু ভিডিও করলাম। তারপরে চলে যাচ্ছিলাম সুপারিগুলো নিয়ে বাড়িতে। তো ছাগলকে রেখে আমি এখানে সুপারি হাতে নিয়ে চলে যাচ্ছিলাম, দেখলাম রাস্তার দুই পাশে সারিবদ্ধ সুন্দর সুপারি গাছ, একটু ভিডিও করলাম। তো আজকে দুপুরে খাবার ছিল লাউ ভাজি, ডাল, লাউ সিলকা আর শুটকি একসাথে ভর্তা করা হয়েছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজকে খাবারটা খুবই ভালো ছিল। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আল্লাহ হাফেজ।